বড় লোকেরা যখন কোনো কাপড়ের দোকানে কেনাকাটা করতে যায়। আচ্ছা কি ব্যাপার, আজকে আমার কি আকার বললো নাকি দোকানে? একটা খরিদ্দারও আসছে না, কি করি বলো তো? এদিকে তো সকাল থেকে কিছু বেচা কেনা হচ্ছে না, উপর থেকে আবার এই মশাগুলো এসে এসে গান শোনাচ্ছে। কি যে করি না, বসে বসে এখন মশাই মারতে হবে। দাদা ওই যে একজন এলো, মনে হয় এবার আমার ভাগ্য খুলে যাবে। হ্যাঁ দিদি বসুন, ওখানে বসুন। আপনার কাছে কি নিউ কালেকশনের শাড়ি আছে? দেখুন তো একটু। নিউ কালেকশনের অনেক শাড়ি আছে, আপনি কত প্রাইজে নেবেন শাড়ি একটু বলবেন আমাকে, আমি দেখাচ্ছি। আপনার দোকানে সবথেকে দামি কাপড়গুলো দেখান তো তাড়াতাড়ি। এবার দেখো আমার মতো কিছু স্যাসরা ক্রেতা দোকানে গেলে যা হয়। ও বাবা কত বড় দোকান, কত কত শাড়ি, আমি কি এই দোকান থেকে কম দামে কাপড় পাবো? কি করি আমি এখন? আরে দিদি কি দেখাচ্ছেন, জীবনে কি দোকান দেখেন নাই নাকি আপনি? এটা কি বলে, যদি কিছু নেন তাহলে বসেন তাড়াতাড়ি। যেভাবে শাড়ি পছন্দ করে এই শাড়িটা নিন, এটা নিউ মার্কেটে এসেছে, এটা প্রাইস হচ্ছে 20,000। ঠিক আছে দেখান, শাড়িটা একদম নিখুঁত ভাবে করা আছে, একবারে হাতের কাজ একদম ভালো আছে, নতুন মার্কেটে এসেছে। আপনি খালি নিয়ে যান, কোনো রং উঠবে না, কিচ্ছু হবে না, আপনি 10 বার ধুলেও রং উঠবে না, শাড়ি একদম পুরো পারফেক্ট আছে। বাহ বিউটিফুল শাড়ি, শাড়িটা তো ভালোই আছে। কত জানি প্রাইস বলেন? 20,000। না না একটু একটু দামি হলে ভালো হতো। ও আরো দামি লাগবে আপনার, ঠিক আছে আপনি নীল শাড়িটা নিন, দ্যাটস 50,000। আপনার আপনি তো এমনিতেই ফর্সা, আপনাকে বেশ মানাবে এই শাড়িটা। এটা এসেছে নদিয়া থেকে, পুরো মানে কি বলবো একদম পারফেক্ট আছে আপনার জন্য, ঝাক্কাস লাগবে পুরো। সত্যি শাড়িটা ভালো লাগছে, পাইপটা দেখুন একবারে মানে সুন্দরভাবে কাজ করা আছে, আপনাকে পরলে একবারে খুব ভালো লাগবে। দাদা আমার খুব দেরি হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি ব্যাগে করে দিন তো শাড়িটা। আর এখন দেখো আমার মতো লেজেন্ডরা যখন কাপড় পছন্দ করে। আচ্ছা দাদা সবথেকে কম দামি শাড়ি রাখেন তো, কিন্তু একটু ভালোর মধ্যে। কম দামি কত প্রাইজের মধ্যে দিব আপনাকে? কি বললেন আপনি? প্রাইস ওটা আবার কি? প্রাইস মানে বুঝেন না, প্রাইস মানে কত মানে দামি বা টাকা, কত টাকার মধ্যে আপনি শাড়িটা নেবেন? ও তাহলে আপনি আমাকে সবথেকে যেটা কম দামি শাড়ি আছে ওটাই দেন। এটাও ভালো আছে শাড়িটা, 250-300 টাকার মধ্যে এই কাপড়টা ঠিকই আছে। কই দেখি, কত সুন্দর শাড়ি, কি সুন্দর কাপড় গো, কি ভালো লাগলো আমার। কাপড়টা নরম না শক্ত ভালো করে দেখি তো। আর যে শাড়িটা ছিঁড়বে তো, এমন খরিদ্দার আমি তো বাপের জন্ম দেখি নাই, মনে কোনদিন শাড়ি দেখে নাই। আমার দোকানে এরকম খরিদ্দার আসে, হায় হায় গোবিন্দ। এই শাড়ির জন্য দোকানদার আমাকে কথা শোনায়, থাক এই কাপড় নিবই না, অন্য শাড়ি নিব। লাজ একটা, আপনার জন্য এটাই আছে কম দামি, এটাই ভালো মাল, এর থেকে ভালো মাল আর আপনি কোনো দোকানে গেলেও পাবেন না। আপনি আমার মাথাটা তো পুরো মানে খেয়েই ফেলেন, এটাই আপনার জন্য পারফেক্ট। এটা কত দাম? এটার দাম 280 টাকা। কি 280 টাকা? আমি না এরকম একটা শাড়ি নিয়েছিলাম 150 টাকা দিয়ে। আপনার শাড়িটা মনে হয় না ভালো, শ্যাম বাজারের দোকান থেকে নিয়েছিলাম। আরে দিদি আপনি বুঝতেছেন না, আমার মাথা কিন্তু এমনিতেই গরম আছে, এটা কেনা দামই হচ্ছে 180 টাকা, আমি আপনাকে 150 টাকায় কিভাবে দিব শাড়িটা? আমার তো তাহলে পুরো লস হয়ে যাবে, আপনি বুঝতেছেন না ব্যাপারটা। আপনি যে শ্যাম বাজার থেকে শাড়িটা কিনছেন ওইখান থেকে কিনেন না। কাজ হয়ে গেছে। বড় লোকেরা যেভাবে শাড়ি কেনার পর টাকা পেমেন্ট করে। দাদা আমার খুব দেরি হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি ব্যাগ করে দিন তো শাড়িটা। হ্যাঁ হ্যাঁ
আপনার ফোন পে আছে তো? হ্যাঁ দিদি। আচ্ছা ঠিক আছে, আমি ফোন পে করে দিচ্ছি। তাহলে দাদা আসছি, আবার আসবো, আমার জন্য ভালো ভালো শাড়ি নিয়ে আসবেন। আচ্ছা দিদি আবার আসবেন। ফোন খরিদ্দার জন্য প্রতিদিন পাই, আমার মতো কিছু লেজেন্ডার টাকা পেমেন্ট করার সময় যা করে। আজকে যে কম দামে কাপড়টা পেলাম না, আজকে সেই জিত হলো আমার। আরে ভাগ্য, সারাদিন পরে একটা কাস্টমার আসলো, তাও 50 টাকা লসে কাপড় বেচতে হচ্ছে। যাই হোক, কাপড়টা পরেই থাকতো, বেচেই দিলাম। কাপড় তো নিলাম, এইবার বলবো যে টাকাটা পরে এসে দিয়ে যাব, তাই বলে চলে যাই। তাহলে দাদা আমি না টাকাটা আপনাকে পরে এসে দিয়ে যাব, খুব আজকে আমি যাই। হ্যাঁ একেই লস, তার মধ্যে আবার বাকি কিছু বলার আগেই তাড়াতাড়ি চলে যাই। রাম রাম রাম, এমন কাস্টমার বাপে বাপে, যাই হোক আপনি কাপড় কাস্টমার তো বটেই হলো, 100 টাকাই হোক আর যাই হোক, নিয়ে গেল আপনি দেই। রাম রাম রাম।